12 নম্বর পর্বে আমি এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা বেসিক্যালি একটু বড় অঙ্ক, অনেকেই তোমরা সমাধান করতে চাও না। তো দেখো বলা আছে প্রমাণ করো সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স 28/29, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা একটু যে ব্যাপারটা সেটা হলো যেটা দেওয়া আছে সেটা লিখছি, এরপরে ট্যান ইনভার্স 28/29 এইটারে এই পক্ষে নিয়ে আসে আর এইটারে ওই পক্ষে নিয়ে আসে। এটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস, এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, মানে এইটারে এই পক্ষে নিয়ে এসে এইটারে এই পক্ষে নিয়েছি। এরপর আমরা বাম পক্ষ তুলছি, কারণ এমনি যদি আমরা বামপক্ষ ধরে করতাম সেক্ষেত্রে একটু অনেক বড় হতো, সেই জন্য আমার যে ব্যাপারটা এইটারে এই পক্ষে নিয়েছি আর এইটারে ওই পক্ষে নিয়েছি, নিয়ে আমরা বামপক্ষ তুলেছি। এখন দেখো যে ব্যাপারটা আমরা এই সাইন ইনভার্সকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, চিত্র থেকে আমরা ট্যান ইনভার্সে যাব। এরপরে দেখো আমরা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে ট্যান ইনভার্স আসবে, তখন এইটারে আমরা ট্যান ইনভার্সে নিয়ে আবার ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ট্যান ইনভার্স এক্স প্লাস ওই ক্ষেত্রে প্লাসের সূত্র হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র বসালেই তোমার নির্ণয় প্রমাণ আসবে। তাহলে আসো আমরা প্রথমে সাইন ইনভার্স 3/5 এটারে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা জানি যে ব্যাপারটা সেটা হলো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব ভাগ অতিভুজ। সাইন ইনভার্স লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5। এখন আমরা ভূমি বের করব, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি ভূমি ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, ক্যালকুলেশন করলে আমরা পাই 4। আমি একবারে লিখে দিলাম। দেখো সাইন ইনভার্স 3/5কে আমরা চিত্রে প্রকাশ করছি, এখন চিত্র থেকে আমরা ট্যান ইনভার্সে আসব। তাহলে দেখো ট্যান ইনভার্স আমরা ট্যান থিটা সমান জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি, তার মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, আর এখানে আছে মাইনাস ট্যান ইনভার্স 28/29 মাইনাস কট ইনভার্স 2। দেখো আমরা সাইন ইনভার্স 3/5কে আমরা চিত্রে প্রকাশ করছি, চিত্রের থেকে আমরা ট্যান ইনভার্সে গেছি। এখন সূত্র বসাবো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। দেখো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 প্লাস এক্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স এক্স, এক্স মানে 3/4 এক্স মাইনাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 28/29 ভাগ 1 প্লাস এক্স ওয়াই, এক্স মানে হচ্ছে 3/4 আর ওয়াই মানে হচ্ছে 28/29 মাইনাস কট ইনভার্স 2। দেখো আমরা সূত্র বসিয়েছি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 প্লাস এক্স ওয়াই। আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো, আমরা একবারে লিখতেছি, ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 1/8। যদি আমরা এই টোটালটাকে ক্যালকুলেশন করি করলে পাবো হচ্ছে মাইনাস 1/8 আর মাইনাস আমরা এখানে আছে হচ্ছে কট ইনভার্স 2। এখন দেখো আমরা জানি ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যান ইনভার্স মাইনাস 1/8 সমান আমরা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স 1/8 আর মাইনাস কট ইনভার্স 2। এখন দেখো আমরা এখানে মাইনাস কমন নিব, যদি মাইনাস কমন নিই তাহলে হবে ট্যান ইনভার্স 1/8, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হবে। আর আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটা, তাহলে কট ইনভার্স 2 আছে, আমরা যদি এই 2কে উল্টাই দিই, মানে লবকে হরে এবং হরকে লবে করি, মানে বিপরীতকরণ করি, তাহলে কটটা কিন্তু ট্যানে ইনভার্সে চলে যাবে। তার মানে কট ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে নেওয়ার জন্য এই 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1টা লবে যাবে আর 2টা হরে আসবে। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন মাইনাস কমন নিয়েছি এবং এই কট ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে নিয়েছি। কট ইনভার্সের এইটারে যদি আমরা লবটারে হরে এবং হরটারে লবে দিই তাহলে কট ইনভার্সটা ট্যান ইনভার্সে চলে যায়। এখন দেখো আমরা সূত্র বসাতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, মাইনাস কিন্তু আগেই আছে, তাহলে দেখো যে ব্যাপারটা মাইনাস আগেই ছিল, লিখলাম। এবার দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এর সূত্র হচ্ছে tan inverse, দেখো tan inverse x plus y তার মানে 1 x হচ্ছে 1/8 আর y মানে হচ্ছে half, তাহলে x plus y ভাগ 1 minus xy 1/8 into 1/2। দেখো যে ব্যাপারটা আমরা সূত্র বসিয়েছি tan inverse x plus tan inverse y, সূত্র হচ্ছে tan inverse x plus y ভাগ 1 minus xy minus tan inverse। দেখো এটারে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার উপরে আসে হচ্ছে লসাগু যদি করি, উপরে লসাগু হচ্ছে 16, তার মানে এখানে আসে হচ্ছে 10/16, এটার ক্ষেত্রে আসে হচ্ছে 15/16। আমি একবারে করে দিয়েছি। এবার যদি আমরা করি মাইনাস tan inverse, আমরা এটা উল্টাই দিলে 16 আর 16 কাটা থাকে হচ্ছে 2/3। একবারে লিখলাম, এটারে ক্যালকুলেশন করলে আসে 2/3। আমার প্রমাণে আছে কিন্তু মাইনাস হাফ cos inverse 5/13, কিন্তু আমার এখানে আসছে tan inverse। আমরা এখন এই tan inverse কে আমরা নিয়ে যাব হচ্ছে cos inverse, এখানে কিন্তু হাফ আছে, তাহলে আমরা আগে হাফ নিয়ে আসি, তাহলে মাইনাস হাফ নিয়ে আসলাম, তাহলে এখানে হবে 2 tan inverse 2/3। এবার দেখো 2 tan inverse x এর সূত্র বসাবো। আমরা জানি 2 tan inverse x সমান, আমি একটু পাশে সূত্রটা লিখি, 2 tan inverse x সমান আমাকে যেতে হবে cos inverse, সূত্র হচ্ছে cos inverse 1 minus x square ভাগ 1 plus x square। মানে এই চ্যাপ্টারে যে সূত্রগুলা লাগে সেই সূত্রগুলা আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি, যদি পারো প্রথম পর্বটা দেখে এসো, তোমাদের উপকারে আসবে। মাইনাস হাফ লিখলাম 2 tan inverse x। দেখো 2 tan inverse x এর সূত্র হচ্ছে cos inverse যাবো যেহেতু, তাহলে cos inverse, কেন cos inverse যাবো, কারণ প্রমাণে আমার cos inverse আছে, তাহলে cos inverse 1 minus x square, মানে x মানে হচ্ছে 2/3, তাহলে 2/3 কে স্কোয়ার করলে হয় 4/9 আর 1 plus x square মানে 2/3 কে স্কোয়ার করলে হয় 4/9। দেখো 4/9 আসে, তো ইকুয়াল টু মাইনাস হাফ cos inverse। আমরা যদি এটার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 5/13। এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হবে 5/13। এটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, দেখো ডান পক্ষে আছে মাইনাস হাফ cos inverse 5/13, তার মানে আমার আসছে হচ্ছে ডান পক্ষ, সমান হচ্ছে ডান পক্ষ। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা তোমরা অনেকেই পারো না, বাট দেখো আমি খুব সহজেই অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করে দিয়েছি, এবং এই অঙ্কটা অনেকেই অনেক বড়ভাবে করো, তবে আমি মনে করি এইটাই সবচেয়ে সহজ এবং ছোট পদ্ধতি। তো দেখো যে ব্যাপারটা, আমার যেটা দেওয়া আছে সেটা তুলছি, অঙ্কটাই তুলছি। বলা আছে আমরা এইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, এইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, মানে এইটাকে এই পক্ষে নিয়েছি, এইটারে এই পক্ষে আনছি। এরপর আমরা বাম পক্ষ তুলছি, তোলার পরে দেখো এই সাইন ইনভার্স 3/5, এই সাইন ইনভার্স 3/5 কে চিত্রে নিয়েছি, চিত্রের থেকে আমরা tan inverse আসছি। এরপরে এইখান যা ছিল তাই আর এইখান যা ছিল তাই। এবার সূত্র tan inverse x minus tan inverse y, আমরা এটা সূত্র বসাবো tan inverse x minus tan inverse y, এটা সূত্র বসিয়েছি। দেখো এইটুকে সূত্র বসিয়েছি, সেটা হলো tan inverse x minus tan inverse y, সূত্র হচ্ছে tan inverse x minus y ভাগ 1 plus xy। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাই -1/8। এবার দেখো tan minus theta সমান minus tan theta, তাহলে tan inverse minus 1/8 সমান minus tan inverse 1/8 আর এখানে যা ছিল তাই। এবার এখানে মাইনাস কমন নিয়েছি, এর লবকে হরে, হরকে লবে দিয়েছি, তাহলে cot inverseটা tan inverse হয়ে গেছে। এবার সূত্র বসিয়েছি tan inverse x plus tan inverse y, সূত্র হচ্ছে tan inverse x plus y ভাগ 1 minus xy। এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2/3 পাই। দেখো আমরা পেয়েছি মাইনাস tan inverse 2/3, কিন্তু আমার প্রমাণে আছে মাইনাস হাফ cos inverse আছে, সুতরাং আমরা এই tan inverseকে সূত্র বসিয়ে cos inverse নিয়ে যাবো, এই জন্য হাফ লিখছি, এখানে 2 লিখছি, তাহলে 2 আর 2 কাটা যায়, আগের লাইনে ফিরে যায়। এবার দেখো 2 tan inverse x এর সূত্র, 2 tan inverse x এর সূত্র হচ্ছে cos inverse 1 minus x square ভাগ 1 plus x square। এবার এটারে ক্যালকুলেশন করলে আসে 5/13, তাহলে দেখো এইটাই হচ্ছে আমার ডান পক্ষে আছে, তাহলে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। দেখো এখানে কয়েকটা সূত্র ব্যবহৃত হয়েছে, সেটা হলো tan inverse x minus tan inverse y এর সূত্র, এরপরে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, এরপর 2 tan ইনভার্স x এর সূত্র। এই সূত্রগুলো যদি তুমি না জানো সেক্ষেত্রে কিন্তু কোনো অঙ্কই পারবে না। তবে অবশ্যই যদি সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমার প্রথম লেকচারটা দেখে আসতে পারো, তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।